আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টির দিনে শুভেচ্ছা রইলো সবার জন্য। তো সকালে ঘুম থেকে উঠে আজকে বের হওয়ার আগে দেখলাম আকাশটা মেঘলা মেঘলা, আর এদিকে আমার মেয়ের আজকে শেষ এক্সাম, ক্লাস টেস্টের। তো ওদের ছুটিও প্রায় 9:30 বাজে হয়ে যাবে, তাই ভাবলাম আর স্কুলের বাইরে থেকে আর কোথাও যাওয়ার দরকার নেই, বাইরেই বসেছিলাম, বসে গল্প করতে করতে এই যে স্কুল ছুটির টাইম হয়ে গেছে, এখন দেখলাম ঝুম বৃষ্টি পড়তেছে। এই যে এখানে বৃষ্টি পড়তেছে তাই আমরা বের হতে পারছিলাম না, এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলাম। আর এদিকে আমার মেয়েরা তো সবাই খুব মজা করতেছে, ওরা কত ধরনের গল্প, কত ধরনের গান, কত ধরনের কবিতা বৃষ্টি নিয়ে ওরা বলতেছিল, সবাই হাত নাড়িয়ে নেড়ে অনেক সুন্দর করে। আর এদিকে 28 সেপ্টেম্বর ঈদের মিলাদুন উপলক্ষে বন্ধ, তো আমাদের স্কুল প্রায় 3 দিন বন্ধ থাকবে। আমরা যে স্কুল থেকে বের হয়ে গেলাম সবাই হাঁটতেছিলাম, এদিকে এক ভাবি বলল ওনার নাকি গাউছিয়া কিছু কাজ আছে, তো আমরা 3 জন ঠিক করলাম যে আমরা একটু গাউছিয়া যাব, আমি আর আমার মেয়ের 2 ফ্রেন্ডের মা। তো ওরা ঠিক করলাম যে আমরা একটু গাউছিয়ার দিকে যাব, ভাবির কাজ আছে, তো আমার কোনো কাজ ছিল না, তো ভাবির জন্যই মেন গাউছিয়ার জন্য যাওয়া। এদিকে আমরা রিক্সা করে নিলাম, আমি অন্য রিক্সা, আমার মেয়ে ওর ফ্রেন্ডের সাথে বসবে, তো ওর ফ্রেন্ডের মা ওর আরেক ফ্রেন্ড ওরা এক রিক্সায়, আর আমি ওই ভাবি, ওই ভাবির মেয়ে আরেক রিক্সায়। ওরা রিক্সা দিয়ে হাই বাই করতে করতে প্রায় গাউছিয়ার কাছাকাছি আমরা এসে পড়তেছি। আর এদিকে রিক্সা যখনই এক রিক্সা আরেক রিক্সা পাশ হয়, কাছাকাছি যখনই হয় তখনই ওরা হাই বাই কত মজা করতেছিল। তো মজা করতে করতে ওদের সাথে দুষ্টুমি দেখতে দেখতে আমরা প্রায় গাউছিয়ার কাছাকাছি এসে পড়েছি। আমরা অনেক কথা বলতেছিলাম, কথা বলতে বলতে দেখলাম যে আমরা গাউছিয়ার কাছাকাছি এসে পড়েছি। ভাবি চাইছিল গাউছিয়ার ফার্স্টের দিকে নামতে, তো ওই ভাবি আবার রিক্সা নিয়ে একদম চলে গেছে চন্ডীমার সামনে। তো আর আমাদের কী করা, আমরাও চলে গেলাম চন্ডীমার সামনে, ওই ভাবির দেখা দেখি আমাদেরও ওইখানেই নামতে হলো। আর এদিকে আমার মেয়েরা সবাই অনেক খেলা করতেছে, ওরা অনেক এনজয় করতেছে, কারণ ওরা সবাই একসাথে মার্কেটে আসছে, সবাই হাত ধরে ধরে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক যাচ্ছিল। তো সকালে তো আমরা ঢুকেছি কয়টা হবে, 10:30, 10:30 বাজে, তো সব গুলো দোকান তেমন একটা খোলা ছিল না, তাই ভাবলাম এখানে কিছু পাওয়া যাবে না, তো উপরে চলে গেলাম পূর্ণিমা শাড়িতে, পূর্ণিমার চারতলায়। যে অন্য কোনো দোকান না খোলা থাকলেও পূর্ণিমা তো অলওয়েজ সবসময় ভিড় থাকে, তো পূর্ণিমা চলে গেলাম আমরা। এখানে পূর্ণিমায় আমরা অনেক ধরনের 3 পিসগুলো দেখতেছিলাম, যেগুলো 1200-2000 এই রেঞ্জের ছিল। তো এই যে এই ড্রেসগুলো ছিল 2000 টাকা করে, ড্রেসগুলো ভালোই ছিল, ভাবি গিফটের জন্য নিতে চাইছিল। তো এখান থেকে আমরা বিভিন্ন ড্রেস দেখতেছিলাম, এই ড্রেসগুলো ভালো ছিল, এগুলো কোর্স ছিল, এগুলো 1200-1000 টাকা করে ছিল, এগুলো মোটামুটি ভালো ছিল। তারপর দেখতে দেখতে আমরা এখানে কাঞ্জিবরম শাড়িগুলো 1200 টাকার রেঞ্জে ছিল। কাঞ্জিবরম শাড়িগুলো এমনি অনেক দাম থাকে, কিন্তু ইসেতে পূর্ণিমাতে 1200 টাকা করে ছিল। এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছিল, তো ভাবি এই ড্রেসটা নিতে চেয়েছিল, পরে কী এক কারণে জানি ভাবির এই ড্রেসটা নেওয়া হয়নি। ড্রেসের ইয়ের থেকে 3 পিসের ওড়নাটা অনেক গর্জাস ছিল আর অনেক সুন্দর ছিল, এগুলো ছিল 2000 টাকা করে। তারপর আমরা বের হয়ে একটু 1 পিস 2 পিসের দোকানে গেলাম, এই যে এই 2 পিসগুলো ছিল 1200 টাকা করে। এখানে অনেকগুলো 1200 টাকার রেডি 2 পিস ছিল, কিন্তু বেশিরভাগই অর্গানজা ছিল, তো আমরা কেউ অর্গানজা পড়তে পারি না, তাই আমরা অর্গানজা দিকে আর যাইনি, কারণ অর্গানজা আমাদের কেমন জানি লাগে। তো অর্গানজাটা আমরা নিয়ে, আমরা মেনলি একটু সফট টাইপের জর্জেটের উপর নিতে চাইতেছিলাম, তো সেরকম একটা আজকে কালেকশন ছিল না, তাই আমরা নিতে পারিনি। এখানে লাকনাও কুর্তিগুলো ছিল 1200 টাকার, ভাবি এখান থেকে একটা চয়েস করতেছিল যে কোনটা নেবে, লাকনাও কুর্তিগুলো পরলে ভালোই লাগে, তো লাকনাও কুর্তিগুলোই আজকে মনে হয় পূর্ণিমার মধ্যে বেস্ট ছিল কালেকশনের মধ্যে। তো লাকনা কুর্তিগুলো এগুলো ভালোই ছিল, ভাবি একটু স্কাই টাইপের ছিল, তাই স্কাই টাইপের একটা নিয়ে আমরা চলে বের হয়ে চলে গেলাম। আমাদের কাজ শেষ, এখন আমরা নিচে নেমে যাচ্ছি পূর্ণিমা থেকে।
এদিকে আরেক ভাবিও ব্লগ করে, তো ও ভাবিও অনেক ভিডিও দেখতেছিল, অনেক কাপড় দেখতেছিল, ওর ভিডিও করতেছিল। তারপর আমাদের কাজ শেষ করে আমরা এখন নিচে নেমে গেলাম, কারণ বেশি একটা কাজ ছিল না, শুধু ওইভাবেই একটা থ্রি পিস কিনবে। তো লাকনাও কুর্তি কেনার পর আমরা আর কোনো কাজ না করে আমরা নিচে নেমে গেলাম, কারণ আর কোনো কিছু আমাদের তেমন একটা ভালো লাগতেছিল না। পূর্ণিমা আর দোকানও তেমন একটা খুলিনি, এখন কোথায় ঘুরবো। তো এই যে এখানে আমরা এখন রিংগুলো দেখতেছিলাম, ভাবি আমরা সবাই রিংগুলো দেখতেছিলাম, আর এদিকে ভাবিকে এই রিংটা এক ভাবি গিফট করেছে, আর আমার মেয়েকে আর ওর ফ্রেন্ডকে এই দুটা আংটি ভাবি গিফট করেছে। ভাবি আমাকেও বলছিল কি গিফট নেবেন, আপনিও নিতে পারেন। তো আমার তেমন একটা রিংগুলো পছন্দ হয় না, কারণ কিছুদিন আগে আমি 4টা রিং নিয়েছি, তো আমার রিংগুলো তেমন একটা খুব ভালো লাগেনি, তাই আমি আর নিইনি। এই যে আমাদের কাজ শেষ, এখন আমরা আমাদের রাস্তায় এসে পড়লাম বাসার জন্য, আর ওদিকে ভাবিরাও ভাবিদের বাসার জন্য রওনা দিয়ে দিয়েছে। এই যে আমরা প্রায় বাসার কাছাকাছি এসে পড়েছি, কেমন একটা মেঘলা মেঘলা দিন ছিল, তো কিন্তু গরম কমেনি, বৃষ্টি এত পড়তেছিল কিন্তু গরম একটুও কমেনি। এই রাস্তাঘাট পুরো বৃষ্টিতে পানি জমে যায় কিন্তু গরম একদমই কমেনি, গরম সেই কেমন একটা ভ্যাপসা গরম সবসময় লেগে রয়েছে। এই যে আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি, তো আজকে আমাদের ব্লগটা এ পর্যন্তই রাখবো, কারণ আজকে তেমন একটা আর কিছু করা হয়নি। তো সবাইকে ব্লগটা দেখার জন্য ধন্যবাদ, এবং ভালো ভালো আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।